আমার নাম লি, আমি একজন ছাত্র। আপনি আপনার লেকচারে বললেন যে যীশু খ্রিস্ট মুসলিম ছিলেন কারণ তিনি ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করেছেন। আমরা জানি যে যীশু খ্রিস্ট মদপান করেছিলেন, পাঁচ অক্ত নামাজ পড়েননি, তিনি শুধুমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন। তাহলে সেই একই যুক্তি দিয়ে আমি বলতে পারি, আহলে কিতাবীদের যে কেউ খ্রিস্টান বা ইহুদি, এরা আসলে মুসলিম কারণ তারাও আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেছে। ভাই, আপনার প্রশ্নটা যদি আমি ঠিক মতো বুঝে থাকি, আপনি বললেন যে একজন মানুষ হোক সে খ্রিস্টান বা ইহুদি, আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে সে মুসলিম। হ্যাঁ, কারণ আপনি বলেছেন যীশু মুসলিম ছিলেন, একই যুক্তি। ভাই, আমি আপনার সাথে একমত, যদি কেউ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাহলে আরবিতে তাকে বলা হবে মুসলিম। তবে তার আগে আপনাকে জানতে হবে আল্লাহ আমাদের কি নির্দেশ দিয়েছেন। যদি অন্য কিছু ভেবে থাকেন, যদি এমন ধর্মগ্রন্থ পড়েন যেটা আল্লাহর বাণী নয়, আর মনে করেন আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি এমন ধর্মগ্রন্থ মেনে চলছেন যেটা আল্লাহর বাণী নয়, তাহলে আপনি সত্যিকারের মুসলিম নন। তাহলে প্রথমে আপনাকে দেখতে হবে আল্লাহ আমাদের কি নির্দেশ দিয়েছেন। আপনি যদি পৃথিবীর প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলো পড়ে তুলনা করেন, তাহলে আপনি দেখবেন সেই সাথে ব্যবহার করবেন যুক্তি আর বিজ্ঞান। একমাত্র যে ধর্মগ্রন্থটা পরীক্ষায় পাশ করবে এই সর্বশেষ আর চূড়ান্ত টেস্টামেন্ট। যদি ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট বলে কিছু থেকে থাকে, তাহলে এটা হল লাস্ট টেস্টামেন্ট। এখন যদি আপনি সত্যি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে চান, প্রথমে আপনাকে বুঝতে হবে যে সত্যিকার আল্লাহ কে, তিনি আমাদের কি নির্দেশ দিয়েছেন, এরপর আপনি তার কাছে আত্মসমর্পণ করবেন। সেজন্য আমি কথাটা এইভাবে বলি, সত্যিকারের মুসলিম হলো সেই লোক যে আল্লাহ তাআলার নির্দেশগুলো মেনে চলে। এখন যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার রাসূল, তার উপর ওহী নাযিল হয়েছিল, অবশ্যই তিনি আল্লাহর ইচ্ছা পূরণ করেছেন। এখনকার দিনেও যদি একজন খ্রিস্টান, ধরে নেন আজকের লেকচারের যে বিষয়টা অন্তত আসেন, সেগুলো আমরা মেনে চলি যেগুলো আপনাদের আর আমাদের ধর্মগ্রন্থে এক। ধরেন আপনি বললেন বাইবেল ঈশ্বরের বাণী, আমি বললাম কোরআন আল্লাহ তাআলার বাণী, তাহলে আসেন অন্তত কমন জিনিসগুলো আমরা মেনে চলি, পার্থক্যগুলো এক পাশে রেখে দিই। আপনাদের বাইবেল বলছে এক ঈশ্বরে বিশ্বাস করো, আপনি যদি ট্রিনিটিতে বিশ্বাস করেন তাহলে বাইবেলের বিরুদ্ধে যাচ্ছেন। ট্রিনিটি শব্দটা বাইবেলের কোথাও বলা নেই, তবে শব্দটা কোরআনে আছে। পবিত্র কোরআনে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 171, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা তিন বলো না। যদি আপনি ট্রিনিটি বিশ্বাস করেন তাহলে বাইবেলের বিরুদ্ধে যাচ্ছেন। এরপর বাইবেলে আরো আছে যে তোমরা মূর্তি পূজা করবে না, বাইবেল বলছে তোমরা সর্বশেষ চূড়ান্ত নবীকে বিশ্বাস করবে। যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14, তোমাদেরকে বলার মতো আমার অনেক কথা আছে, তোমরা সেগুলো এখন সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে। সে নিজের থেকে কিছু বলবে না, যে কথাগুলো শুনবে সেগুলোই বলবে, সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে, সে আমাকে মহিমান্বিত করবে। যদি আপনি সত্যিই বাইবেলের অনুসারী হন, তাহলে সর্বশেষ আর চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলবেন, তার মানে পবিত্র কোরআন মেনে চলবেন আর আমাদের নবীর কথাগুলো। তাহলে যদি পবিত্র কোরআন আর নবীর কথাগুলো মেনে চলেন, আপনি হবেন মুসলিম। আমি আমার লেকচারে বলেছি, আসুন আমরা সেগুলো মেনে চলি যেটা কমন, পার্থক্যগুলো এ ব্যাপারে আমি আগেও বলেছি। আমি বাইবেলের কয়েকশো পরস্পর বিরোধী কথা নিয়ে লেকচার দিতে পারি, তবে সেটা করতে চাই না। একবার একজন একটা বই লিখেছিলেন আমেরিকাতে, ডক্টর উইলিয়াম ক্যাম্বেল, যে পবিত্র কোরআনে 30টা বৈজ্ঞানিক ভুল আছে। আমি শিকাগোতে গিয়ে তার সাথে বিতর্ক করলাম, তার সবগুলো অভিযোগ খণ্ডন করলাম, তারপর আমি বাইবেল থেকে 38টা বৈজ্ঞানিক ভুলের কথা বললাম, তিনি একটার উত্তর দিতে পারেননি। আমি এই ভুলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর চাপাতে পারি না। প্রথমে আমাদের দেখতে হবে কোন গ্রন্থটা আসলে আল্লাহর বাণী, তারপর সেটা মেনে চলব। যদি আমি তর্কের খাতিরে এটা মেনেও নেই বাইবেল হচ্ছে আল্লাহর বাণী, সেক্ষেত্রেও আপনি মেনে চলবেন সর্বশেষ আর চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আসেন দুটো ধর্মগ্রন্থ যেগুলো কমন সেটা মেনে চলি, আর আজকে থেকে শুরু করে এগুলো মেনে চলা, কমন জিনিসগুলো মানবো। আশা করি উত্তরটা পেয়েছেন।